আগে স্কুল কলেজ বা পাড়ার সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত থাকলেও গত 2-3 বছর ধরে নিজের ছেলেদের জন্য সরস্বতী পূজায় ব্যস্ত সোহম চক্রবর্তী। সোহমদা, আগে যেটা বললাম সেটা সত্যি তো, মানে এখন যেটা দেখছি যে সরস্বতী পুজোটা হচ্ছে দুই ছেলের জন্য, একদমই বদলটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে যখন নিজেরা করতাম বন্ধু বান্ধব মিলে সেই আনন্দ উত্তেজনাটা একটা অন্যরকম ছিল, কিন্তু এখন সেটা পুরোটা একটা অন্যরকম, এটা মানে ঠিক প্রকাশ করা যায় না ভাষায়। তো বিশেষ করে এখন পুরোটাই যাই করছি না কেন, যাই ভাবছি না কেন, সেটা পুরোটাই কিন্তু ওদেরকে কেন্দ্র করেই হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই পুজোর আদলটাও, হ্যাঁ, নিজেরও একটু নস্টালজিক ফিল হচ্ছে যে ছোটোবেলায় আমরাও করতাম এইভাবে সবাই মিলে একসাথে পুজোটা হতো, এবং সেখানে যে এই দুজন স্পেশাল একজন, ও আধ্যাংশ ঘুমিয়ে পড়েছে ছোটোটা, তো সেই আর কি, ওদেরকে নিয়ে ওদের পুজো, গতবার তোমরা সাক্ষী ছিলে যে হ্যাঁ ওর হাতে খড়ি হয়েছিল, এবার ছোটোটার হলো, তো এটা একটা দারুণ ব্যাপার, বেশ মজারই, ভালোই লাগছে। যাবো যে সরস্বতী পুজো মানেই তো বাঙালিদের প্রেমের দিবস। লাস্ট সরস্বতী পূজায় কবে সোহমদার সাথে বেরিয়েছে আগে বলো তো? লাস্টটা আমার মনে পড়ছে না কবে বেরিয়েছিলাম, তবে বিয়ের পরে সরস্বতী পুজোয় সময় আমরা হানিমুনে ছিলাম। আমার স্কুলে তো পুজো টুজো হতো না, তো আমি ওই মানে বাইরে আগে দিদির সাথে বেরোতাম ঘুরতে, তারপর সবের সাথে ঘুরতে। সোমদা, এমনিতে বাড়ির পুজোতে এখন সময় দেওয়া হয় কি নাকি পুরোটাই স্ত্রীর হাতে? সময়টা ইন দ্য সেন্স, হ্যাঁ, মানে আজকে পুজোর দিন আমি সময়টা দিচ্ছি, বাট একটু বাদে আবার বিকেলের দিকে দুটো মিটিং আছে, বেরিয়ে যাবো। কিন্তু তাছাড়া মোরাললেস মানে পুরো গোছানোটা, সেটা হচ্ছে ও করেছে, মা করেছে, একজন দাদা মিলে সবাই মিলিয়ে সুন্দর করে গুছিয়ে গেছে। আমি লাস্ট মুহূর্তে এসে অবশ্যই যেটা যেটুকু নয়, মানে দেখবে যে কোনো কাজের বাড়িতেই বা পুজোর বাড়িতে মানে যত এক্সট্রা হাত আসে সেগুলো কোনো না কোনো কারণে লেগেই যায়, তো সেই আর কি এক্সট্রা হাত হিসেবে আর কি সাপোর্ট। তা আমি একটা প্রশ্ন দুজনকেই করব যে আগে ছোটবেলাতে আমরা বই দিতাম, বই দেওয়াটা মাস্ট ছিল, কোন সাবজেক্টটা মাস্ট ছিল সরস্বতী ঠাকুরের কাছে দেওয়া? অঙ্ক আর কেমিস্ট্রি, ওরে তেরি, মানে কেন যে ওটা ডেঞ্জার ছিল আমার কাছে, এবং মানে এখনও আমি বিশ্বাস করো, এখনও আমি স্বপ্ন দেখি যে অঙ্ক পরীক্ষা দিচ্ছি, কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছি আর কিছু পাচ্ছি না, এখনও আমি স্বপ্ন দেখি, স্যার মানে ভগবানের সামনে বলছি, মানে হেভি টেনশন হয়ে যায়, তারপর দেখি যে না বাস্তবে রয়েছি। স্বপ্ন হয় না না তোমার? অঙ্ক আর কেমিস্ট্রি আমার মানে জ্বর জ্বর পুরো। তোমার? আমার কাছে অঙ্কই ছিল, ওই একটাই দিতাম আর বেশি দিন অবধি, যতদিন ওটাকে এক্সটেন্ড করা যায় রেখে দিতাম। তো এইবার নতুন হচ্ছে যে ওর খাতা আর পেন্সিল বক্স গেছে ঠাকুরের কাছে। তো আজকে কি মেনু, এরপর কি রয়েছে তোমাদের প্ল্যান? কি রয়েছে? খিচুড়ি রয়েছে, খিচুড়ি তো রয়েছে, জোড়া ইলিশটা রয়েছে, কারণ এটা আমাদের মানে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে দেখে আসছি বাড়ির একটা পরম্পরা। আর কি হয়েছে? বাঁধাকপির তরকারি, হ্যাঁ, তোমার পছন্দের সাবুর পাঁপড়, বাঁধাকপির তরকারি, চাটনি আর মিষ্টি, সবটাই সোহমদার পছন্দের? না না, আমার পছন্দ যদি সবটাই হতো তাহলে আইসক্রিমটা থাকতো লিস্টে, ওটাকে একটু কাটছাট করতে হয়েছে, মিষ্টি আছে কি করবো। আরেকজন চুপচাপ বসে রয়েছেন, তিনি কি কিছু বলবেন? সোহমদা বলাতে পারবে তাকে দিয়ে কিছু? কি খেলে লাঞ্চে, কি খেলে একটু বলো, খিচুড়িটা খেলে সেটা বলো। যে নেই শেষ করব, শেষে সোহমদা দর্শকদের কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে সরস্বতী পুজো মানেই একটা অন্য আনন্দ, এবং স্পেশালি আমাদের যারা কুচিকাচার, যারা ইয়াং জেনারেশন, এদের ক্ষেত্রেই তো এইভাবেই, মানে যাই হয়ে যাক না কেন, যে একটু আগে আমি বলছিলাম যে যতই আমরা টেকনিক্যাল সাপোর্ট নিই, যতই কিন্তু পুজোটা পুজোর মতনই করা উচিত, মানে আমাদের দেখতে পারি কি আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের যারা পরবর্তী জেনারেশন, তারা কিন্তু খেলাটাও এখন মোবাইলে চলে এসছে, ভিডিও গেমটা চলে এসছে হচ্ছে কোনো শপিং মলের কোনো পার্লারে, তো সেই জায়গাগুলোতে না গিয়ে যদি আমরা মাঠে বা রাস্তার মধ্যেও যদি, মানে আমরা তো মনে পড়ে কি হ্যাঁ ওই মাদার ডেয়ারির তোমার প্লাস্টিক বেঁধে কাগজ ঢুকিয়ে গাডার বেঁধেও বল খেলেছি, ঠিক আছে, মানে এইভাবে সেই ওটার একটা অন্য উত্তেজনা, মানে বৃষ্টি মানে কখন স্কুল বাস থেকে দৌড়ে নামবো, তাড়াতাড়ি ঘরে ঢুকে চেঞ্জটা করে এসে মাঠে নামবো, খেলবো, সেটা ভোরবেলা হোক কি বিকেলে হোক,
আর নাহলে পরে ইনডোরে ক্লাবে গিয়ে ক্যারাম খেলা। তো এইগুলো কিন্তু কোথাও না কোথাও কমে যাচ্ছে, তো কাজেই সেইটাই মাথায় রেখে বলবো যে প্লিজ মানে পুজোটা পুজোর মতন করে করো আনন্দ, মানে ডেফিনেটলি তো মা বিদ্যার দেবীর কাছে আমরা আশীর্বাদ চাইবই, বাট তাছাড়া শুধুমাত্র ঘোরাফেরা শুধুমাত্র না, পুজোটা যেন মানে নিষ্ঠা দিয়ে আমরা করতে পারি এবং এইটাকে মানে যেভাবে বাংলার কালচার যেভাবে এগিয়েছে, সংস্কৃতি যেভাবে এগিয়েছে, সেটাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি এবং এটা আগামী দিনে ওদের হাতেই সেটা রয়েছে। থ্যাংক ইউ।